নমস্কার বন্ধুরা, শ্রীময়ীস অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। অ্যাস্ট্রোলজির বিভিন্ন বিষয় নিয়ে আমি চর্চা করে থাকি। আজকে আমি তোমাদের কাছে একটি বিশেষ বিষয় নিয়ে বলবো, যেটি হলো নেগেটিভ এনার্জি অথবা ইভিল আই সম্বন্ধে। ইভিল আই হলো এক বিশেষ ধরনের নেগেটিভ এনার্জি, যা আমাদের যে কোনো মানুষকে কিন্তু এফেক্ট করতে পারে। এটা কিন্তু খুব বিশেষ বড় ধরনের সমস্যা ডিটেক্ট করার ক্ষেত্রে। তবুও আমি তোমাদের কিন্তু পাঁচটি উদাহরণ দিচ্ছি কিভাবে তোমরা বুঝবে ইভিল আই অথবা নেগেটিভ এনার্জির মধ্যে তোমরা রয়েছো। প্রথম পয়েন্ট হলো, তুমি খুবই লেথার্জিক ফিল করবে, অর্থাৎ কোনো বিশেষ কাজ করার ক্ষেত্রে তুমি খুব এনার্জিটা লো ফিল করবে। তাছাড়া কোনো ধর্মীয় অথবা পূজা অর্চনা সংক্রান্ত কাজ করার সময় এনার্জি লেভেল খুবই কম ফিল করবে। দু নম্বর পয়েন্ট হলো, তুমি প্রায়শই গা হাত পা মাথা ব্যথা এগুলো কিন্তু ফিল করবে। তিন নম্বর পয়েন্ট হলো, সঠিকভাবে বা পর্যাপ্ত ঘুম হবে না, এবং ঘুম আসলেও বিভিন্ন ধরনের বাজে স্বপ্ন অর্থাৎ দুঃস্বপ্ন আসবে। চার নম্বর হলো, তুমি সবসময় ডিপ্রেস থাকবে কোনো না কোনো বিষয় নিয়ে, এবং সেটা কারণেই হোক অথবা বিনা কারণেই হোক, এবং সবসময় একটা ভয়ভীতি তোমার মধ্যে কাজ করবে। এমনকি এরকমও হতে পারে, তুমি খুব খুশিতে আছো অথবা কোনো খুশির মেজাজে বা খুশির পরিবেশে আছো, সেখানেও কিন্তু তুমি ভীষণ ভয় পাচ্ছো অথবা ডিপ্রেশনে রয়েছো বা ডিপ্রেসড হয়ে যাচ্ছো, এগুলো কিন্তু হতে পারে। পাঁচ নম্বর পয়েন্ট হলো, তুমি তোমার শরীরের মধ্যে সবসময় ফিল করবে একটা গরম অথবা ঠান্ডা, এরকম একটা ফিলিংস তোমার শরীরের মধ্যে কিন্তু হতে থাকবে। তাহলে তোমরা জানলে যে পাঁচটা পয়েন্ট আমি বললাম কিভাবে তোমরা বুঝবে যে কোনো ধরনের নেগেটিভ এনার্জি অথবা ইভিল আই এফেক্ট তোমাদের মধ্যে হচ্ছে কি না। তাহলে এই যে এফেক্টগুলো নেগেটিভভাবে হচ্ছে, তার রেমেডিও কিছু রয়েছে, এবং এগুলো যদি তোমরা ফিল করো এবং রেমেডি যেগুলো বলবো সেগুলো যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিন্তু তোমরা এই নেগেটিভিটিগুলো থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবে। প্রথম রেমেডি হলো, হনুমান চালিশা যদি প্রতিদিন তোমরা নিয়ম করে পাঠ করতে পারো, তাহলে অবশ্যই নেগেটিভিটি অথবা ইভিল আই এফেক্ট কখনোই তোমাদের মধ্যে চিরস্থায়ী হতে পারবে না। তাছাড়া যদি তোমরা গায়ত্রী মন্ত্র জপ করতে পারো প্রতিদিন নিয়ম করে, তাহলেও কিন্তু এই নেগেটিভ এনার্জি তোমাদের মধ্যে থাকবে না। এবং নিয়ম করে প্রতিদিন করতে করতে একদিন দেখবে তোমাদের মধ্যে কোনো নেগেটিভ এনার্জি নেই, স্টপ হয়ে গেছে, এবং তোমরা পজিটিভ এনার্জি দিয়ে তোমাদের নিজেদেরকে চালনা করতে পারছ। দ্বিতীয় পয়েন্ট হলো, মহিলারা এবং শিশুরা যদি চোখে প্রতিদিন কাজল দিতে পারো, তাহলেও কিন্তু তাদের মধ্যে নেগেটিভিটি সহজে বাসা বাঁধতে পারে না। ক্রিস্টাল ডোর হ্যাঙ্গিং পাওয়া যায়, যেটা তোমরা তোমাদের মেইন এন্ট্রান্স বা দরজা যেখানে রয়েছে সেখানে কিন্তু অবশ্যই তোমরা সেটা কিন্তু টানাতে পারো, এবং সেটা আমাদের ভীষণভাবে বাইরের কোনো নেগেটিভিটি আমাদের গৃহে প্রবেশ করতে বাধা দেবে, এবং আমরা খুব একটা পজিটিভ অরার মধ্যে নিজেদের গৃহ এবং নিজেদেরকে আমরা রাখতে পারবো। কয়েকটা শুকনো লঙ্কা, খানিকটা লবণ এবং সর্ষের দানা নিয়ে যে ব্যক্তির মধ্যে নেগেটিভ এনার্জি রয়েছে মনে হচ্ছে অথবা নিজের মধ্যে যদি থাকে, তাহলে নিজের শরীরের অথবা যার মধ্যে রয়েছে তার শরীরের চারিদিকে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে সেই সমস্ত তিনটে জিনিস নিয়ে, তারপরে যদি সেটাকে তোমরা পুড়িয়ে ফেলতে পারো, তাহলে দেখবে তোমাদের মধ্যে যে সমস্ত নেগেটিভিটিগুলো রয়েছে সেগুলো নাশ হয়ে যাবে। সবশেষে বলি যে বাড়িতে যদি প্রতিদিন তোমরা ধুনো দিতে পারো, তোমাদের গুগল সহ ধুনুচিতে যে দেওয়া হয় সেটা সমস্ত ঘরে যদি তোমরা দেখাতে পারো, সকাল সন্ধে দেখাতে পারো, বিশেষ করে সন্ধেবেলায়, এবং যদি কর্পূর দিয়ে তার মধ্যে যদি সেজ বলে এক রকমের রয়েছে জ্বালানোর জিনিস, সেগুলো যদি দিয়ে তোমরা সমস্ত ঘরে দিতে পারো, তাহলে তোমাদের বাস্তুতেও অনেক রকম কারেকশন হবে, বাস্তুদোষ, এবং তার সাথে সাথে যে স্মেলটা বেরোয় সেই স্মেলটাও কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের জন্য ভীষণ পজিটিভ একটা এনার্জি তৈরি করে এবং বাড়ির চারিদিকটা খুব পজিটিভিটিতে ভরে দেয়। এইগুলো যদি করতে পারো, তাহলেও কিন্তু আমাদের মধ্যে যে নেগেটিভিটি সেগুলো কিন্তু বহুলাংশে দূরীভূত হতে পারে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে যে নেগেটিভ এফেক্ট অথবা ইভিল আই এফেক্ট কীভাবে আমরা ডিটেক্ট করব এবং কিভাবে তার রেমেডি হিসেবে আমরা কি কি করতে পারি,
যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে জানার সুযোগ করে দিও, এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। যদি তোমাদের কারোর আমার কনসালটেন্সি প্রয়োজন হয় অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো, পরবর্তী ভিডিওতে আবার অন্য কিছু নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে নমস্কার।